আসসালামাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের তাজা খবর সৌদিতে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে চার লাখ উনষাট হাজার নয়শো আষট্টি জন দেখুন সৌদির করোনা সর্বশেষ আপডেট চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবে করোনা ভাইরাস প্রস্তুতি আজকে আবারও অবনতি হয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে বারোশো একষট্টি জন সূত্র সৌদি প্রেস এজেন্সি আর এদিকে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে সতেরো জনালি রাজিউন আর এতে করে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো সাত হাজার চারশো অষ্টাশি জনে এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে বারোশো জন এর ফলে সৌদিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ উনষাট হাজার নয়শো আষট্টি জনে বিগত চব্বিশ ঘন্টায় সৌদিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে আরও নয়শো বাইশ জন এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ বিয়াল্লিশ হাজার সাতশো বিরাশি জনে আর এদিকে সৌদিতে আজ অবধি ছিয়ানব্বই দশমিক চার শতাংশ রোগী সম্পূর্ণ সুস্থ উঠেছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে নয় হাজার ছশো আটানব্বই জন রোগী এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে পনেরোশো আশি জন রোগী চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মক্কায় চারশো একজন রিয়াদে তিনশো চারজন পূর্বাঞ্চলে একশো সাতষট্টি জন মদিনাতে চুরাশি জন আসিরে চুরাশি জন জিজানে বাহাত্তর জন আল কাসিমে আটচল্লিশ জন তাবুকে সাতাশ জন আলবাহাতে ছাব্বিশ জন নাজরানে বিশ জন হাইলে তেরো জন উত্তর বর্ডারে দশজন আলজৌফে পাঁচজন সর্বমোট বারোশো একষট্টি জন আপনারা যারা সৌদি আরবে মক্কা ও রিয়াদে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে দয়া করে আপনার স্বাস্থ্যবিধির দিকে একটু বেশি নজর দিন কারণ আজকে করোনা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা মূলত এই মক্কা ও রিয়াদ প্রদেশেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা করে অনেকটা বেড়ে যাওয়ার কারণেই আপনারা প্রত্যেকেই আমাদের করোনা আক্রান্ত সকল প্রবাসী ভাইদের জন্য দয়া করবেন পাশাপাশি আমাদের যে সমস্ত প্রবাসীরা করোনা থেকে সুস্থ উঠেছে তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে দয়া করে আপনারা অতি দ্রুত করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করুন যারা এখনও ভ্যাকসিন গ্রহণ করেননি তারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করুন এবং যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না আপনারা দয়া করে নিকটবর্তী হাসপাতালে খোঁজ নিন সেখানে কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হয়তো ভ্যাকসিন দেওয়া হচ্ছে খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে মতো হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কে সে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন